আমার সব ইউটিউব বন্ধুদের ক্রিসমাস বা বড়দিনের আগাম শুভেচ্ছা আজ শুক্রবার চব্বিশে ডিসেম্বর আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের একটি সুন্দর গল্প শোনাতে তবে আমার আজকের গল্প কিন্তু বড়দের জন্যে নয় বড়োরা তো শুনবেই আনন্দ করবেই তবে আজকের গল্পটা আমি বেছেছি আমার ছোট্ট বন্ধুদের জন্যে সেই গল্পটা একটা দৈত্যের গল্প আর তোমাদের মতোই কিছু ছোট্ট ছেলেমেয়ের গল্প তবে গল্প শুরু করার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিংবা তোমাদের মা বাবা বা আর যারা বড়রা আছেন বাড়িতে তাদেরকেও বলবে যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় এবার আরও একটা কথা এই গল্প শুনতে শুনতে কিন্তু গল্প লিখে পাঠানোর কথাটা ভুলবেন না আর তোমরা ছোট্ট বন্ধুরাও কিন্তু গল্প লিখে পাঠাতে পারো আমাদের চ্যানেলে আর যদি তোমাদের গল্প হয়ে যায় সবথেকে সুন্দর গল্প সব থেকে সেরা গল্প তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পের নাম হলো দ্য সেলফিশ জায়েন্টস লেখক অস্কার ওয়াইল্ড কিন্তু আমরা এই গল্পটির বাংলা অনুবাদ করে পড়ব আজকে রোজ বিকেলে স্কুল থেকে ফেরার পথে ছেলের দল দৈত্যের বাগানে ঢুকে খেলা করে বেশ বড় সড় সুন্দর বাগান নরম সবুজ ঘাসে ভরা ঘাসের মধ্যে এখানে ওখানে ফুটে রয়েছে তারার মতো সুন্দর সব ফুল আর রয়েছে বারোটি পিচ গাছ বসন্ত সেই গাছগুলিতে গোলাপি আর মুক্তরাঙা ফুল দেখা দেয় শরতে ধরে ফল পাখিরা বসে সেই সব গাছের ডালে গান গায় তাদের গান এতই সুন্দর যে ছেলের দল খেলা থামিয়ে গান শোনে এক মনে নিজেদের মধ্যে বলা বলি করে আহা আমরা এখানে কতই না সুখী একদিন দৈত্য ফিরে আসে সে তার বন্ধু কর্ণেশ দানোর সঙ্গে দেখা করতে গিয়েছিল গিয়ে সাত বছর তার কাছেই থেকে যায় বলার বিশেষ কিছুই ছিল না তাই যা কিছু কথা সব সাত বছরের মধ্যেই ফুরিয়ে যায় তখন সে নিজের প্রাসাদে ফিরে আসার কথা ভাবে আর ফিরে এসে দেখে ছেলের ছেলের দল তার বাগানে খেলা করছে কি করছিস তো এখানে ভারী গলায় চিৎকার করে দৈত্য ছেলের দল ভয় পালায় আমার নিজের বাগান আমার নিজেরই বাগান বলে দৈত্য এই কথাটা সকলেরই জানা দরকার আর আমি এখানে নিজেই খেলবো আর কাউকে খেলতে দেব না তাই সে বাগান ঘিরে একটা উঁচু পাঁচিল তুলল আর একখানা নোটিস ঝোলালো বিনা অনুমতিতে প্রবেশকারীরা শাস্তি পাবে ভারী স্বার্থপর দৈত্য সে হতভাগ্য ছেলেগুলোর আর কোনো খেলার জায়গা রইল না তারা রাস্তায় খেলার চেষ্টা করলো কিন্তু রাস্তাটা ধুলো আর শক্ত নুড়ি পাথরে ভরা তাদের পছন্দ হলো না স্কুল ছুটির পর তারা সেই উঁচু পাঁচিলটার চার ধারে ঘুরে বেড়াতো আর নিজেদের মধ্যে বলা বলি করতো আহা আমরা এখানে কত সুখীই না ছিলাম তারপর বসন্ত এলো সারা দেশে ছোট ছোট ফুল ফুটল ছোট ছোট পাখি ডাকতে লাগলো কেবল সেই স্বার্থপর দৈত্যের বাগানে তখনও শীত যেখানে ছেলের দল আর খেলে না সেখানে পাখিরাও গান গাইতে চাইল না গাছগুলো ফুল ফোটাতে ভুলে গেল একবার একটি সুন্দর ফুল ঘাসের মধ্যে থেকে মাথা তুলেছিল কিন্তু বিজ্ঞপ্তিটা পড়ে তারও ছেলেদের জন্য মন খারাপ হয়ে গেল সে আবার মাটির কোলে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়লো একমাত্র বরফ আর তুষারের পোয়া বারো বসন্ত এই বাগানটাকে ভুলেছে তারা বললে তাই আমরা এখানে সারা বছরই বসবাস করতে পারবো বরফ ঘাসগুলোকে একটা বিরাট সাদা আচ্ছাদনে ডেকে দিল তুষার গাছগুলোর পায়ে রুপলি রং লাগিয়ে দিল তারপর উত্তরে হাওয়াকে নেমন্তন্ন করে ডেকে আনলো তাদের সঙ্গে বসবাস করার জন্য পশমের আলখাল্লা পরা উত্তরে হাওয়া সারা দিন গর্জন করে নেচে বেড়াতে লাগলো বাগানে উপড়ে ফেললো চিমনিগুলো এ তো ভারী মজার জায়গা বললে সে আমাদের ঝঞ্ঝাকে ডাকতেই হবে ঝঞ্ঝা এলো রোজ তিন ঘন্টা করে সে প্রাসাদের ছাদে নৃত্য করতে লাগল জানলার আরশিগুলো আর গোটা রইল না তারপর গায়ে যত আছে তত জোর খাটিয়ে সে বাগানে ছুটে বেড়াতে লাগলো তার পোশাক ছিল ধূসর নিঃশ্বাস হিমেল ঠান্ডা বুঝতে পারছি না বসন্ত আসতে এত দেরি করছে কেন জানলায় বসে শীতল সাদা বাগানটার দিকে তাকিয়ে বলে দৈত্য আশা করি আবহাওয়ায় একটা পরিবর্তন আসবেই কিন্তু বসন্ত আসে না আসে না গ্রীষ্ম শরৎ বাগানে বাগানি সোনালি ফল ভরিয়ে দেয় কিন্তু দৈত্যের বাগানকে সে দেয় না কিছুই বলে ও ভারী স্বার্থপর তাই সেই বাগানে সর্বদাই রয়ে গেল শীত উত্তরে হাওয়া ঝঞ্ঝা তুষার আর বরফ নেচে বেড়ায় তার গাছে গাছে তারপর একদিন সকালে একটা ভারী সুন্দর সঙ্গীতের সুর শুনে দৈত্যের ঘুম ভেঙে যায় তার কানে সুরটা এতই মিষ্টি লাগে যে সেভাবে রাজার বাদ্যকারের দল পাশের পথ ধরে চলেছে আসলে একটা ছোট্ট লেনেট পাখি তার জানলার বাইরে বসে গান গাইছিল দৈত্য অনেকদিন কোনো পাখির গান শোনেনি না তাই সেই সুরটা তার কাছে মনে হলো বিশ্বের সব চেয়ে মিষ্টি সুর তখনই তার মাথার উপর ঝঞ্ঝান নৃত্য বন্ধ হলো উত্তরে হাওয়া তার গর্জন থামিয়ে দিল খোলা জানলা দিয়ে ঘরে বই এলো এক অপূর্ব সুগন্ধ মনে হয় বসন্ত এসেছে অবশেষে দৈত্য লাফিয়ে উঠল শয্যা ছেড়ে তাকালো বাইরে কি দেখলো সে সে দেখল এক সুন্দরতম দৃশ্য পাঁচিরে একটি ছোট্ট গর্ত ধরে হামাগুড়ি দিয়ে বাগানে ঢুকছে ছেলের দল তারা বসে আছে সকল গাছের শাখায় শাখায় সে দেখলো প্রত্যেক গাছে একটি করে ছোট ছেলে বসে গাছগুলিও সেই শিশুদের ফিরে পেয়ে এত খুশি হয়েছে যে তারা নিজেদের ভরিয়ে দিয়েছে ফুলে ফুলে তারা আলতো করে হাত বোলাচ্ছে সেই ছেলেদের মাথায় পাখি উড়ছে আনন্দে কিচমিচ করছে ফুলেরা সবুজ ঘাসের বুকে মাথা তুলে হাসছে ভারী সুন্দর দৃশ্য কিন্তু বাগানের এক কোণে তখনও শীত বাগানের সেই প্রত্যন্ত কোণে একটি ছেলে দাঁড়িয়ে সে খুব ছোট তাই গাছের শাখার নাগাল পাচ্ছে না গাছটার চারপাশে ঘুরছে আর করুণভাবে ভাবে কাঁদছে হতভাগ্য গাছটা তুষারে আর বরফে ঢাকা মাতার উপর তার গর্জন করছে উত্তরে হাওয়া এসো এসো উঠে এসো বাছা বলছে গাছটা সে তার শাখাগুলি যত দূর সম্ভব নাবিয়ে দিয়েছে কিন্তু ছেলেটা খুবই ছোট দেখে দৈত্যের হৃদয় গলে গেল আমি কতই না স্বার্থ পর সে বললে এখন বুঝতে পারছি কেন বসন্ত আমার বাগানে আসেনি আমি ওই হতভাগ্য ছোট ছেলেটিকে গাছের উপর তুলে দিই তারপর পাঁচিলটা ভেঙে ফেলব আর তারপর থেকে আমার বাগানে চিরকালের জন্য হয়ে যাবে ছেলেদের খেলার মাঠ সে তার কৃতকর্মের জন্য সত্যিই ভারী অনুতপ্ত হয়ে পড়েছিল সে নিচে নেমে এলো গুড়ি মেরে আলতো করে খুলল তার দরজা কিন্তু ছেলের দল তাকে দেখেই ভয় পেয়ে পালিয়ে গেল বাগানে আবার ফিরে এলো শীত কিন্তু সেই ছোট ছেলেটি পালালো না তার দুই চোখ জলে ভরে গিয়েছিল তাই সে দেখতেই পায়নি যে দৈত্যটা আসছে দৈত্যটা তার পিছনে এসে দাঁড়ালো তাকে আলতো করে তুলে নিল নিজের হাতে বসিয়ে দিল গাছের ডালে এক মুহূর্তে গাছটা ভরে উঠল ফুলে পাখিরা ফিরে এলো গান গাইতে লাগলো ছোট্ট ছেলেটি দুই হাত বাড়িয়ে দৈত্যের গলা জড়িয়ে ধরে চুমু খেলো তাকে অন্য ছেলেরা যখন দেখল দৈত্যটা আর দুষ্টু নেই তখন তারাও ফিরে এলো তাদের সঙ্গে এলো বসন্ত ছোট্ট বাচ্চারা এখন থেকে এই বাগান তোমাদের বললো দৈত্য সে একটা বিরাট কুঠার নিয়ে পাঁচিলখানা গুড়িয়ে দিল দুপুর বারোটার সময় হাত ফেরতা লোকেরা দেখলো তাদের দেখা সবচেয়ে সুন্দর এক বাগানে বসে দৈত্যটা ছোট ছেলেদের সঙ্গে খেলা করছে সারা দিন খেললো তারা সন্ধ্যাবেলা এলো দৈত্যের কাছে বিদায় নিতে কিন্তু তোমাদের সেই ছোট্ট বন্ধুটি কোথায় সে বলল সেই ছেলেটি যাকে আমি গাছে তুলে দিলাম ছেলেটিকে দৈত্য বড় ভালোবেসে ফেলেছিল সে যাকে চুমু খেয়েছিল যে আমরা তো জানি না ছেলের দল বলল সে চলে গেছে তোমরা কিন্তু মনে করে তাকে কাল আবার আসতে বলো দৈত্য বলল কিন্তু ছেলের দল বললে যে তারা জানেই না যে সে কোথায় থাকে আগেও কখনো তাকে দেখেনি শুনে দৈত্যের মন খারাপ হয়ে গেল রোজ বিকেলে স্কুল ছুটির পরে ছেলেরা এসে দৈত্যের সঙ্গে খেলা করে কিন্তু সেই যে ছেলেটিকে দৈত্য ভালোবাসত তাকে আর কখনো দেখতে পায় না সে দৈত্য সব ছেলের সঙ্গেই মধুর ব্যবহার করে কিন্তু তার মনে সাত তার সেই প্রথম ছোট্ট বন্ধুটিকে আবার দেখে আহা তার সঙ্গে যদি একবার দেখা হতো মাঝে মাঝেই বলে সে বছর যায় দৈত্য বুড়ো আর অথর্ব হয়ে পড়ে খেলার সামর্থ্য আর তার থাকে না সে একটা আরাম কেদারায় বসে ছেলেদের খেলা দেখে আর বাগানে তারিফ করে আমার অনেক সুন্দর ফুল আছে সে বলে কিন্তু এই ছেলের দলই সবচেয়ে সুন্দর ফুল এক শীতের সকালে পোশাক পরতে পরতে সে বাইরে বাগানটা দেখছিল এখন সে আর শীতকে ঘৃণা করে না কারণ সে জানে শীতে বসন্ত ঘুমায় ফুলেরা বিশ্রাম নেয় হঠাৎ পরম বিস্ময় সে তার চোখ রগড়াতে থাকে বারংবার দেখে কি অপূর্ব দৃশ্য বাগানের এক কোণে সুন্দর সাজা ফুলে ঢাকা একটি গাছ শাখাগুলি তার সোনালি ডালে ডালে ঝুলছে রুপলি ফল আর তার নিচে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ছেলেটি যাকে সে ভালোবাসত মহানন্দে ছুটে নিচে নেমে আসে দৈত্য বাগানে যায় ছেলেটির কাছে আসে কিন্তু কাছে আসতেই রাগে লাল হয়ে ওঠে তার মুখ সে বলে কে তোমাকে আঘাত করেছে শিশুর দুই হাতে পেরেকের ক্ষত ছিন্ন ছোট ছোট দুটি পায় পেরেকের ক্ষত চিহ্ন কে তোমাকে আঘাত করেছে দৈত্য চিৎকার করে বলে আমাকে বলো আমি তাকে এই আঘাতে হত্যা করব না শিশুটি বলে এ যে প্রেমের ক্ষত চিহ্ন কে তুমি দৈত্য বলে এক ভয় গ্রাস করে তাকে সে শিশুটির সামনে বসে পড়ে হাঁটু গেড়ে শিশুটি দৈত্যের দিকে তাকিয়ে হাসে বলে একদিন তুমি আমাকে তোমার বাগানে খেলতে দিয়েছিলে আজ তুমি আমার সঙ্গে এসো আমার বাগানে যা স্বর্গোদ্যান সেদিন বিকেলে ছেলের দল এসে দেখল গাছতলায় পড়ে আছে দৈত্যের মৃতদেহ সারা শরীর তার সাদা ফুলে ঢাকা আর তার সঙ্গে শেষ হলো আমাদের গল্প স্বার্থপর দৈত্য দেখেছ তো স্বার্থপর হওয়া কিন্তু মোটেও ভালো নয় সব কিছু সবার সঙ্গে ভাগ করে নিতে হয় তাহলে সবাই খুশি হয় আর সবাই খুশি হলে আমরাও খুশি হই নিজেরা আজ তাহলে এখানেই শেষ করছি বড়দিনের ছুটিটা খুব আনন্দ করো সবাই বড়দিনে খুব মজা করো খুব আনন্দ করো কেক খাও সব কিছু করো কিন্তু তার মধ্যে ভুলে যেও না এখনও কিন্তু করোনার বিপদ কাটেনি তাই তোমরা যাই করোনা কেন সব কিছু করার সাথে সাথে যা যা নিয়ম সেগুলো কিন্তু মেনে চলবে হ্যান্ডওয়াশ স্যানিটাইজার ডিস্টেন্সিং এই সব কিন্তু মেনে তবে তোমরা আনন্দ করবে আর মাস্ক পরতে অবশ্যই ভুলবে না আজ তাহলে এখানে আর শেষ করছি আবার দেখা হবে सामने सप्ताह मेरी क्रिसमस